গুরু কেন ধরতে হয়? না ভক্তি লাভ করবার জন্য। সে ভক্তি সম্বন্ধে কিছু কথা আমরা শুনব, যে ভক্তি জিনিসটা কি, ভক্তিটা কেমন করে করতে হয়। প্রথমেই একদম ভেতরে কথাটাকে বসিয়ে নেন, কৃষ্ণকে সুখ দেবার জন্য কিন্তু মানব দেহ, নিজে সুখ পাবার জন্য কিন্তু কৃষ্ণ আমাদের মানব দেহ দেয়নি। সুখ কথাটা খুব ছোট, গভীরতা কিন্তু প্রচুর। ভজ ধাতু থেকে ভক্তি শব্দটা নিষ্পন্ন হয়েছে। ভক্তি শব্দের অর্থ হচ্ছে সুখ, সুখ শব্দের অর্থ হচ্ছে সুখ দেও। আমি কিন্তু মাঝে মাঝে জিজ্ঞেস করব কি বললাম আমি, ঠিক আছে? সুখ শব্দের অর্থ হচ্ছে সুখ দেওয়া। সুখ দেওয়ার মানে হচ্ছে সুখ পাওয়া নয়, যে সুখ দিতে গিয়ে আমি একটু সুখ পেয়ে যাব, এটাকে ভক্তি শাস্ত্র বলেনি। এটাকে বলা হয়েছে ভণ্ডামি, কপট। দুঃসঙ্গ কহিয়ে কৈতব আত্মবঞ্চনা, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনা। এখন ভক্তিটা কেমন ভক্তি? তখন বৈষ্ণব শাস্ত্রে গৌর কৃপা প্রাপ্ত গোস্বামী চরণ প্রভুদের দিয়ে মহাপ্রভু বলাচ্ছেন, ভক্তিটা হতে হবে অব্যভিচারিণী ভক্তি। এখন অব্যভিচারিণী ভক্তিটা আবার কেমন বলছে? কোন পতিব্রতা রমণী, পতিব্রতা রমণী সে তার মনের মধ্যে পতি ছাড়া আর দ্বিতীয় কোন পুরুষকে ঢুকতেই দেয় না, মনের মধ্যে দরজাটাকে বন্ধ করে রাখে। তার স্বয়ং থেকে স্বপন যতদিন সে বাঁচে তার হৃদয় জুড়ে পতি থাকে। এইরকম একজন স্ত্রীর বা পত্নীর পতির প্রতি যে প্রেমটা, এটাকে বলা হয় অব্যভিচারিণী পতিপ্রেম। আর যে রমণী চিত্তের মধ্যে পতির সঙ্গে বসবাস করে, পতির অন্নে জীবন ধারণ করে, পতির নামে তিনি জগতে পরিচয় দিয়ে থাকেন, কিন্তু চিত্তের মধ্যে অন্য একটা পুরুষকে ভেতরে ঢুকিয়ে রেখেছে, সেই রমণীর প্রতি প্রেমটাকে বলা হয় ব্যভিচারিণী প্রেম, অর্থাৎ নোংরা। ঠিক তেমনি যে গুরু চিত্তের মধ্যে, রাধাকৃষ্ণ আরো ভালো করে বললে বোঝা যায় যে গৌর কৃষ্ণ ছাড়া আর কোন কাউকে ঢুকতেই দেয় না, সে যা কিছু দেখে গৌর কৃষ্ণ, সেই গুরুদেবের ভক্তিটাকে বলা হয় অব্যভিচারিণী ভক্তি। এইটা একটা সদ্গুরুর কাছে থাকে এই ভক্তিটা। এখন এই ভক্তিটা নেবার জন্য দীক্ষা নিতে হয়। এখন গুরু অনেক রকম আছে, জ্ঞানী গুরু আছে, তার কাছে কান পাতলে কিন্তু হবে না। যোগী গুরু আছে, তার কাছে কান পাতলেও কাজ হবে না। কর্মী গুরু আছে, তার কাছে কান পাতলেও কিন্তু এই ভক্তি নেই। এই ধরনের গুরুর কাছে কিন্তু এসব ভক্তি নেই। কোন গুরুর কাছে আছে এই ভক্তি?
বলছেন নাম গুরুর কাছে আছে, যে গুরু নামে ডুবে আছেন, লীলা রস নামের মধ্যে দিয়ে আস্বাদন করেন, আর কোন কিছুর সঙ্গে তার সম্পর্ক নেই, সেই গুরুর কাছে কান পাতলে তিনি কৃপা করে যদি এই ভক্তিটা কাউকে দেন তবে তিনি এই ভক্তিটা পান। বেশ বুঝলাম। এখন এই গুরু শব্দটাকে একটু বুঝে নিতে হবে। গুরু শব্দটা ক্ষুদ্র অর্থে একরকম অর্থ হয়, বৃহৎ অর্থে অনেক বড় অনেক গভীর অর্থ হয়। গুরু শব্দের অর্থ আমরা খুব সাধারণ মাপে একটা জানি, দেখবেন পাঠক কীর্তনিয়ারা বা ভক্তরা বলে গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, রু শব্দের অর্থ হচ্ছে আলো, অন্ধকার থেকে তিনি আলো যিনি নিয়ে যান তিনি গুরু, এটা খুব সাধারণ মানের একটা অর্থ। যারা বহিরঙ্গ ভক্ত তারা বলে বাহ, কিন্তু যারা একটু উচ্চস্তরের ভক্ত তাদের কিন্তু এতে মন ভেজে না। গুরু শব্দের আর একটা অর্থ হচ্ছে ভার। আমরা বলি না লঘু গুরু, লঘু মানে হালকা, গুরু মানে ভার। যিনি তার শিষ্যের সমস্ত কিছু আধ্যাত্মিক ভারটাকে বহন করতে পারে দিয়ে ভক্তির পথে চালনা করতে পারেন তিনি হচ্ছেন গুরু। এটাও কিন্তু খুব একটা উচ্চ মার্গের অর্থ নয়, এটা সাধারণ মানের একটা অর্থ। এর উপরে অর্থ দিচ্ছেন বোঝাচ্ছেন গোস্বামী চরণ প্রভুরা। গুরু শব্দের অর্থ হচ্ছে গৌরব। এই অর্থটা যারা উচ্চ মার্গে ভজন করেন তাদের কাছে খুব মিঠা লাগে। গৌরবটা কেমন একটু বুঝে নিন। ধরুন কারোর প্রচুর পড়াশোনা বিদ্যা আছে, যার বিদ্যা আছে তার বিদ্যার একটা গৌরব তো থাকবে, এটা তো স্বাভাবিক, বিদ্যা হচ্ছে তার কারণ গৌরব। কারোর ধরুন প্রচুর বিষয় আছে, তাহলে বিষয় আছে এইটা তার কারণ, সেই জন্য বিষয়ের একটা গৌরব থাকবে। আপনার বিষয় নেই আপনার এই গৌরবটাও নেই, আপনার বিদ্যা নেই সেই জন্য আপনার ওই গৌরবটা নেই। ধরুন কারণ রূপ আছে প্রচুর, তাহলে রূপটা এখানে কারণ গৌরবের, রূপ আছে বলেই তার গৌরব। কি আস্তে গৌরব আছে, তেমনি যিনি কানে কানে দীক্ষা দিচ্ছেন, দীক্ষা দিচ্ছেন ভাগবত করছেন, এগুলোর জন্য তো আপনি তো ভাগবত করতে পারছেন, আপনি তো কাউকে দীক্ষা দিতে পারছেন না, তাহলে আপনার এই গৌরবটা থাকবে না। তাহলে আমি দিচ্ছি বা যে গুরু দিচ্ছে দীক্ষা, দীক্ষা দেওয়াটা এখানে কারণ, দীক্ষা দিচ্ছে বলে তার একটা গুরুর গৌরব থাকবে, এটা স্বাভাবিক নিয়ম। এইখানেই শাস্ত্র চেপে ধরলেন, বললেন যিনি গুরু হবেন সদ্গুরু গৌরবের কারণটা তার থাকবে, কিন্তু তিনি গৌরবহীন গৌরব শূন্য থাকবেন, রাধে রাধে। তিনি হচ্ছেন সদ্গুরু, এতটুকু গৌরব থাকবে না যে আমি দীক্ষা দিই আমার এত এত শিষ্য আছে, এই আছে তাই আছে। লোকনাথ প্রভু তো জানেন জীবনে একটি মাত্র দীক্ষা দিয়েছিল, সবই আপনারা জানেন। সেই গুরুর কাছে এই অব্যভিচারিণী ভক্তিটা আছে, এই ভক্তিটা আপনাকে নিতে হবে তবে আপনি উদ্ধার হবেন, এই কারণেই কিন্তু দীক্ষা নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে গুরুর কাছে যে এই যে অব্যভিচারিণী ভক্তিটা রয়েছে আমি যে নব কিসের দ্বারা, না
তখন ক্রমসন্ধর্বে জীব গোস্বামীকে দিয়ে মহাপ্রভু বললেন, একটি মাত্র পথ যদি কেউ অবলম্বন করতে পারে, একটি পথ, তাহলে এই ভক্তিটা গুরুর কাছ থেকে চট করে পেয়ে যাওয়া যায়, নিমিষের মধ্যে পাওয়া যায়। সেটি কি? বলল গুরু চরণ সেবা। গুরু চরণ সেবা, এইখানে আমাদের থামতে হবে। চরণ সেবা মানে আমরা বুঝি চরণকে দাবাই দেওয়া, এইটা। কিন্তু পৃথিবীর কোন শাস্ত্রে চরণ সেবা মানে চরণ গুরুদেবের দাবাই দেওয়া এটা লেখা নেই। তাহলে চরণ সেবাটার অর্থ কি? বলছে চরণ সেবা মানে যেদিন গুরুদেবের কাছে কান পাতলাম, সেই দিন থেকে গুরুদেব যেরাম উপদেশ করবেন, সেই উপদেশকে শিরোধার্য করে ভজনের পথে এগিয়ে যাওয়াকেই বলা হয় গুরু চরণ সেবা। রাধে এই এইটি হচ্ছে আসল গুরু চরণ সেবা। সদ্গুরু কখনো এইসব চরণ সেবা টেবা নিতে যাবে না, কারণ সেবা নিচ্ছি আমি, আমি গুরু হই, মহারাজ হই আর শিষ্যই হই, যেই হই। শুরুতে একটা কথা বলেছি, মনে রাখুন, স্মৃতিতে আনুন, কৃষ্ণকে সুখ দেবার জন্যে আমাকে মানব দেহ দিয়েছেন কৃষ্ণ। তাহলে আমি যখন চরণ সেবা নিচ্ছি সেটা তো আমার সুখ, সুখটা সেবাটা কেমন দেখুন। আপনারা জানেন, আমি স্মৃতিতে এনে দিচ্ছি, নবদ্বীপ লীলায় মহাপ্রভুকে নিত্য সেবা দিতেন কে? গোবিন্দ, সেবক গোবিন্দ। তো গোবিন্দ সেবা দিতেন, মহাপ্রভু সেবা নিয়ে শয়নে যেতেন রোজ। তো সেদিনকে গোবিন্দ সেবা নিয়ে, মহাপ্রভু সেবা নিয়ে ভাবছেন, আজকে গোবিন্দকে পরীক্ষা করব কেমন সেবক হয়েছে, এবং গোবিন্দর মারফত জগৎকে আমি একটা শিক্ষা দেব। বলে মহাপ্রভু করলেন কি, ঘরের ভেতর ঢুকে অন্যদিন যেভাবে শোন সেভাবে শুনলেন না, ঘরে ঢুকেই ওই দরজার ভেতরের কাছেই আড়াআড়ি শুয়ে পড়লেন, যাতে কেউ ঘরে ঢুকতে না পারে, যদি ঢুকতে হয় তো আমাকে ডিঙিয়ে ঢুকতে হবে। শুনলেন, গোবিন্দ সেবা দিয়ে সব পরিষ্কার পরিষ্কার করে, নিজে তো সেবা পায় না, মহাপ্রভুর গিয়ে অঙ্গ সেবা দেন। অঙ্গ সেবা নেওয়ার পর মহাপ্রভু যখন বলেন গোবিন্দ এবার যাও প্রসাদ পাও, গোবিন্দ তখন আসেন। সেদিন গোবিন্দ ঘরে ঢুকতে গিয়ে দেখছেন যে ঘরে ঢোকার রাস্তা কোনো কিছু নেই, ব্লক ব্লক, মহাপ্রভু এমন ভাবে শুয়ে আছে, যেতে গেলে ডিঙিয়ে যেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভগবানকে ডিঙিয়ে যাওয়া পাপ, আবার যদি ভেতরে না গিয়ে সেবা না দিই তাহলে সেটাও পাপ, সিদ্ধান্ত দেবো কেমন। তখন ভাবছে ভগবানকে সুখ দিতে গিয়ে যদি পাপ হয় তাতে তো কোনো ক্ষতি নেই, নিজের সুখের জন্য যদি কিছু করে পাপ হয় সে পাপটা নিতে হয়, তা পাপ হবে হবে, ভগবান তো সুখ পাবেন, আমার গৌঢলি সুখ পাবেন, এই ভেবে মহাপ্রভুকে ডিঙিয়ে ভেতরে গিয়ে সেবা দিচ্ছেন। আর মহাপ্রভু কপট নিদ্রা যাচ্ছেন, কপট নিদ্রা মানে ঘুমোয়নি, দেখছে ঘুমনোর ভান করে যে শেষ অব্দি কি হয়, অনেক বেলা গড়িয়ে গেছে। তখন মহাপ্রভু গোবিন্দকে বলছে, গোবিন্দ তুমি কি আজ প্রসাদ পেয়েছো? বলল না প্রভু। বললো বেলা গড়িয়ে গেছে, যাও প্রসাদ পেয়ে নাও। তখন গোবিন্দ বলছে, প্রভু যাব কেমন করে ঘরের বাইরে? মহাপ্রভু বললেন, কেন, যেমন করে ঢুকেছ তেমন করে যাবে, ডিঙিয়ে ঢুকেছ ডিঙিয়ে যাবে। তখন গোবিন্দ বলছে, প্রভু
তখন তোমাকে ডিঙিয়ে ঢুকেছি তোমাকে সুখ দেবো বলে, তাতে পাপ হয় হোক তাতে কিছু যায় আসে না। কিন্তু এখন আমি যদি ডিঙিয়ে যাই সেটা তো আমি আমার সুখের জন্য যাব, অর্থাৎ প্রসাদ পাব আমার সুখ। তা আমার সুখের জন্য তোমাকে আমি ডিঙিয়ে কি করে যাব, সে পাপ তো আমি করতে পারবো না। মহাপ্রভু বললেন, তুমি হচ্ছ সেবক রাধে রাধে, এটা হচ্ছে সেবা। সেবাটা দিতে হবে নিঃস্বার্থ। মহাপ্রভু বললেন, কৃষ্ণ ভজন করে কেউ যদি কৃষ্ণের কাছে কৃষ্ণ ভক্তি না চেয়ে অন্য বস্তু চায়, সে হচ্ছে কপট। আমি পয়াটা একটু আগে বলে গেছি, দুঃসঙ্গ কহিয়ে কৈতব আত্মবঞ্ছনা, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনা। সুখটা কেমন বলছে, কৃষ্ণ সুখই কো তাৎপর্য, ভাষা কিন্তু খুব কঠিন, ভেঙে না বললে বোঝা যাবে, আবার বুঝলে হবে না, এটা করতে হবে। যে জন্য গুরু ধরেছি সেটা করতে হবে। আমি সারা দিনে যাই করি না কেন, কৃষ্ণকে সুখ দিয়েছি কি না এটা আমাকে ভাবতে হবে। কোন স্বরূপে আমি তাকে সুখ দিচ্ছি, ভোগ নিবেদন করতে গেলেই হবে না, কোন স্বরূপে আমি ভোগ নিবেদন করছি, আরতি করলেই হবে না, কোন স্বরূপে আমি আরতি করছি এটা সাজিয়ে দেবে কে, এটা তো গুরুদেব সাজাবে, গুরুদেব সাজিয়ে দেবে। কিন্তু গুরুদেব যদি সেটা নিজেই না জানে তাহলে কি করে হবে, ওই চরণে চার পাক, নাভিতে দুভাগ দুপাক, বদনে তিন পাক, সর্বাঙ্গে নপাক ষোলো পাক, এই তো ঘুরি, এটা আরতি বলে না। ও আরতি যেসে পায়, কোন স্বরূপে আরতি করছি আমি, কাকে আরতি করছি সে আমার কি হয়। যদি আপনি ভগবানকে আরতি করেন কৃষ্ণ পাবেন, কোন জন্মেই কৃষ্ণ পাবেন না। যদি আপনি পুত্রকে আরতি করেন কৃষ্ণ পাবেন, যদি আপনি বন্ধুকে আরতি করেন কৃষ্ণকে বন্ধু জ্ঞানে তাহলে কৃষ্ণ পাবেন, যদি আপনি পতি রূপে করেন পাবেন, যেটা গোপীরা করেছিল। স্বরূপটা জানতে হবে, আমি কোন স্বরূপে আছি, কখন আরতি করছি, কাকে আরতি করছি, কোন স্থানে করছি। গর্ভগৃহে ঢুকেছেন আপনি সন্ধ্যেবেলায় আরতি করছেন, সেই গর্ভগৃহটা গর্ভগৃহ নয়, কোথায় আছে সেই সময়, গৌর কোথায় আছে জানতে হবে, কৃষ্ণ কোথায় আছে জানতে হবে। দুপুর বেলায় আরতি করছেন, গৌর কোথায়, ভজনে কিন্তু গৌর কখনোই নগর কীর্তনে বেরোয় না, ওসব ভজনে নেই। তো বলছে যে ভক্তিটা কেমন দেখুন, মহাপ্রভু বললেন, কৃষ্ণকে ভক্তি করে কেউ যদি কৃষ্ণের কাছে কৃষ্ণ ভক্তি ছাড়া অন্য বস্তু চায়, সে হচ্ছে কৈতব। কৈতব মানে কপট। কপট কাকে বলে, যে সবাইকে ঠকায়, এমনকি নিজের যে ইষ্ট দেবতা সে যেই হোক তাকেও ঠকায়, লাস্টে গিয়ে দেখে কাউকেই ঠকায়নি, সে নিজেকেই ঠকিয়ে বসে আছে। জয় গৌড়ি। আবার ভজনটা করতে হবে, ভক্তিটা করতে হবে, দুটো পার্ট আছে, একটা ঐশ্বর্য একটা মাধুর্য। নারায়ণ যদি আপনি ভক্তি করেন, নারায়ণ হচ্ছে ঐশ্বর্যের, চলবে না, নারায়ণ পাওয়াটাও পাওয়া কিন্তু সব পাওয়া হলো না। আপনি যদি নৃসিংহদেবের ওই আরতি কীর্তন ইত্যাদি ভক্তি করেন পাবেন, কিন্তু পাওয়া পুরো হলো না, ওতে জ্বালা জুড়বে না, কারণ নৃসিংহদেব হচ্ছে ঐশ্বর্যের মূরতি। আপনি যদি দ্বারকা মথুরার কৃষ্ণ বা কুরুক্ষেত্রের কৃষ্ণকেও যদি ভক্তি করেন, তাতেও জ্বালা জুড়বে না, ওগুলো ওগুলো নারায়ণ, ওগুলো কোনোটাই কৃষ্ণ নয়, বৃন্দাবনের কৃষ্ণ রাখালিয়া বেশ,
ওই কৃষ্ণকে হয় পুত্র রূপে, নয় বন্ধু রূপে, নয় পতি রূপে তাকে ভক্তি করতে হবে, অর্থাৎ তাকে সুখ দিতে হবে। সেই সুখটা দিতে হবে কেমন, যে তোমার সুখের জন্য আমি নরকে যেতে রাজি আছি। প্রমাণ শিক্ষা অষ্টকং, সেই শ্লোকের লাস্ট যে ছন্দটা আছে, কে বলছেন? মহাপ্রভু। আদেও মহাপ্রভু বলেন, কে বলেছে এটা? মহাপ্রভুর মূরতিটা কে কে? ওটা মহাপ্রভু জীবটা কার? মহাপ্রভু দাঁত কার? মহাপ্রভু চোখ কার? মহাপ্রভু নাক কার? মহাপ্রভুর হাত পা অঙ্গগুণ কার? সব রাধা রাণী, রাধা বলছে। মহাপ্রভুর মনটাও মহাপ্রভুর নয়, ওটা রাধা রাণীর মন। মনের ভেতর যে কোটি কোটি ভাব ইচ্ছা, ওটাও রাধা রাণী। কৃষ্ণ তখন কোথায়? মহাপ্রভুর ভিতরে, ভিতরে রয়েছে। তো শিক্ষা অষ্টকং শ্লোকে রাধা ভাবে বিভাবিত হয়ে গৌরাঙ্গ কি বলল? অশ্লিষ্য বা পাদতরং পিনষ্টু মম দর্শ নাম না হোক করতু বা রাধারানী বলছেন, সখীদেব, আমি কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণ যদি আমাকে চরণের তলায় ফেলে রেখে দিয়ে কৃষ্ণ যদি সুখ পান, সেটাই আমার সুখ। কৃষ্ণকে আমি ভালোবাসি, কৃষ্ণ যদি আমাকে বক্ষে আলিঙ্গন করেন, কৃষ্ণ যদি সুখ পায়, তাহলে জানবি সখী সেটাই আমার সুখ। ললিতা, আমি কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণ যদি আমাকে দুঃখের সাগরে ডুবিয়ে রেখে দিয়ে কৃষ্ণ যদি সুখ পায় আমাকে দুঃখ দিয়ে, জানবি ললিতা সেটাই আমার সুখ। তবু জেনে রাখ সখী, দেহে যতক্ষণ এক বিন্দু পরিমাণ প্রাণ বলে বস্তু একটা থাকবে, ততক্ষণ ওই কৃষ্ণ ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারবো না। এটাকে বলে ভক্তি। এই ভক্তিটা সাধুর কাছে, সদ্গুরুর কাছে আছে। এর বাইরে গেলেই বুঝবেন, আমি যদি এর বাইরে যাই তাহলে বুঝবেন যে আমি গুরু নাম নিয়েছি কিন্তু আমি গুরু পদবাচ্য নই। এর বাইরে যদি যাই, এক কোনা যদি চলে যায়, সুখ দিতে হবে, সুখের বাসনা থাকলে চলবে না। যে ওকে সুখ দিব, দিয়ে আমিও তো একটু সুখ নিশ্চয় পাব, এই বাসনাটা যদি থাকে, তাকেও ভণ্ড বলেছে শাস্ত্র। সুখ ইজ সুখ, তোমাকে সুখ দেব, তাতে যদি মরতে হয় মরব, তুমি তো সুখে থাকবে। আদতেও কৃষ্ণ রাধারানীকে সত্যি কোনোদিন সুখ দেয়নি, সারা জীবন কাঁদিয়েই গেছে, প্রচুর কষ্ট দিয়েছে। আমি সেই কারণের মধ্যে ঢুকছি না, তাহলে আসল জায়গা থেকে আমি সরে যাব। তাহলে প্রশ্নটা দাঁড়িয়ে গেল কোথায়? সুখ, কৃষ্ণকে সুখ দেবার জন্যে আমার এই শরীর, বুঝলাম। কিন্তু এবার একটু গভীর ভাবে ভাবতে হবে। ভাবনাটা কেমন? কত হাই ফিলোজফি, কত মানে অনুভবযুক্ত কথা, কত সাইন্টিফিক কথা। দেখুন, শুনুন, এইখানে থামিয়ে দিয়ে শাস্ত্র প্রশ্ন করছে মহাজন।
এবং উত্তর দিচ্ছে সে গোস্বামী চরণ প্রভুরা। একটু ভাবুন তো, একটা পতিব্রতা রমণী তার তো শয়নে স্বপ্নে জাগরণে পতি ছাড়া কেউ নেই চিত্তে, পতি কি করে সুখে থাকে? পতি কি করে সুখে থাকে? তা পতিকে সুখ দিচ্ছে, পতিও সুখ পাচ্ছে। এই যে পতিকে সুখ দিচ্ছে রমণীটা, পতিকে সুখ দিতে গিয়ে একটু ভাবুন তো, সেই পত্নীটা কি কিছুটা হলেও সুখ ফেরত পায় না? রাধে রাধে কি পায় না? প্রত্যেক রমণী তো একটু ভাবুন, গভীর ভাবে ভেঙে চুরে বলার দরকার নেই। পতিকে সুখ দিতে গিয়ে পত্নীও কিছুটা সুখ পায়, পতি সুখ পতির কাছ থেকে সুখ প্রত্যাশা করছে না, বিন্দুমাত্র বাসনা নেই যে তুমি আমাকে সুখ দেবে তবে আমি সুখ দেব, এটা পত্নীর ইচ্ছা নেই, কিন্তু চাইছে না সুখ পতির দ্বারা। তবু পতিকে সুখ দিকে দিতে গিয়েও পত্নীটাও সুখ পেয়ে যাচ্ছে। এই যে সুখটা আসছে, জমছে জমছে, সুখ তো চাইনি, সুখের প্রত্যাশাটাও প্রত্যাশাও করেনি, কিন্তু সুখ এসে পড়ছে তার কাজ ঘরে, সুখ জমছে। প্রশ্ন হচ্ছে এই সুখটা সেই রমণীটা তাহলে কি করবে? সে তো সুখ চাইনি, তার সুখের তো প্রয়োজনই নেই, তার একটি প্রয়োজন পতিকে সুখ রাখা। কি করবে সেটা সুখটা? এর উত্তর খোঁজ, বরফের থেকেও শীতল মস্তিষ্কে শুনতে হবে, বুদ্ধি লাগাতে হবে, এখানে বুদ্ধি যুক্ত করতে হবে। চলুন এই জায়গাটা বোঝবার জন্য মহাজন যেভাবে আমাদের বোঝাচ্ছে শাস্ত্রে, সেই ভাবধারা নিয়ে বুঝি। ধরুন এই গ্রামেতে এক হত দরিদ্র ভিক্ষুকের আগমন হয়েছে, কিচ্ছু নেই কিচ্ছু নেই, নয়াটিও নেই, ওই পরনে একটা ছিন্ন বসন আছে, গা খালি, নদীর ধারে সে একটা বৃক্ষের তলায় শুয়ে থাকে, আপন মনে করতাল বাজায়, হরিনাম করে, যার কোনো কাজ নেই সেই হরিনাম করে, নদীর জল খায়, নদীর মাটি খায়, লোকে দেখছে, লেখে ভাবছে গায়ের লোক, এই উড়োখই পঞ্চানন এসছে, নিশ্চিত এর কোনো ধান্দা পানি আছে, চোর ডাকাত হবে, বাবু রাত্রে সব সাবধানে সুস। কিছুদিন যাবার পর দেখছি যে না বাবু, এ তো চোর ডাকাত নয়, এ তো কারোর কাছে কিছু চাইও না, দেখি নদীর মাটি খাচ্ছে, গ্রামের লোকেরা দেখেছে পিপাসা পেলে নদীর জল খাচ্ছে, আর এই করতাল বাজি আনন্দ করে, ওই হরিনাম করে গাছতলায় শুয়ে পড়ে, এই ঝড় জল বৃষ্টি বাজ পড়ছে, কোনো ভুরুক্ষেপই নেই তার। দ্বিতীয়টা ভাবছে গ্রামের লোকেরা, আচ্ছা দেখ ওই ভিকারিটার কিচ্ছু নেই, অথচ কি আনন্দে আছে, আর আমাদের ভগবান ঘর দুয়ার ঘর বাড়ি টাকা পয়সা জমি জায়গা স্ত্রী পুত্র বন্ধু বান্ধব আত্মীয় কুটুম্ব এত কিছু দিয়েছে, কই ওর মতো তো আমরা সুখে আনন্দে থাকতে পারি না, ওর কিছু নেই অথচ ওর সুখ, আর আমাদের এত কিছু থাকতে সুখ নেই কেন, কি জানি বাবা, ভাবছে গ্রামের লোকেরা। এটা গেল একটা সাইড। দ্বিতীয় সাইড হচ্ছে গ্রামের কিছুটা দূরে এক ধনী ব্যক্তি বাস করে, সে ধনীর সীমাহীন ধন আছে, এত ধন আছে তার, সে যদি কাউকে কণা মাত্র দান করে, কণা মাত্র, সেই কণা দান পেয়েই একজনকার দারিদ্রতা ঘুচে গিয়ে সে কোটিপতি হয়ে যায়, তাহলে তার কত কত আছে। তার একটা স্বভাব হচ্ছে যখন সে দরিদ্র ব্যক্তি সত্যি সত্যি কারোর কিছু নেই এটা খোঁজ নেয়, তখন তাকে গিয়ে কিছু দান করে,
আর এমন দান করে তার কণা দান পেয়ে তার দারিদ্রতা ঘুচে যায় বলেছে। তা খোঁজ নিয়ে দেখেছেন যে গ্রামে, এই গ্রামে এক দরিদ্র ব্যক্তি এসেছে। তখন ওই ধনী ব্যক্তি খবর পেয়ে খোঁজ খবর নিয়ে দেখছে সত্যি ওর কিছু নেই, দশ বস্তা মোহর নিয়ে সে ওই ভিখারিটাকে দিয়ে চলে গেল। এটা হচ্ছে সেকেন্ড সাইড, দশ বস্তা মোহর দিল। এখন যিনি মোহর দিলেন ধনী ব্যক্তি, তাহলে তার ঘরে কত কোটি বস্তা মোহর থাকলে তবে সে দশ বস্তা মোহর দিতে পারে কাউকে? এবং এইটাকে নয়, রোজই এরম দশ বিশ জনকেও দান করে, তাতে কিছু যায় আসে। এইবারে তৃতীয় সাইড, যিনি দান করলেন ধনী ব্যক্তি, সে কি ভাববে? যাক, ওকে আর ভিগ মেগে নদীর ধারে ওই জল খেয়ে মাটি খেয়ে থাকতে হবে না, ও যা দিয়েছি দশ বস্তা ওতেই ওর কয়েক পুরুষ কেটে যাবে এবং বুক ফুলে যাবে অহংকার। ওই যে দিয়েছি তার একটা গৌরববোধ আসবে, তার আমি দিয়েছি, আমার এত আছে, ও দিলে কিচ্ছু হয় না আমার। এটা হচ্ছে তৃতীয় সাইড। চতুর্থ সাইড, গ্রামের লোকেরা খবর পেয়ে কাতারে কাতারে দেখতে এসে দেখছে মোহরগুলো, আর ওই ভিখারিটাকে দেখছে আর নিজের ভাগ্যের কথা ভেবে সব বলা বলি করছে, দেখ দেখ কি কপাল, কি ভাগ্য ভিখারিটা, দশ বস্তা মোহর পেয়ে গেল। আমরা সারা জীবন পরিশ্রম করেও দশ বস্তা কেন, একটা মোহরও জমাতে পারবো না, কি ভাগ্য রে, ভগবান আমাদের কেন ভিখারি করে পাঠালো না রে। রে রাধে, ভিখারি করে পাঠালে তো আজকে আমিও পেতাম, হে ভগবান আমাকে তুমি ভিখারি করে দাও, নিঃস্ব করে দাও। সে চাইছে ভিখারি হতে, ওই ভিখারিটাকে দেখে লোভের বশীভূত। এটা হচ্ছে চতুর্থ সাইড। পঞ্চম সাইড, সেই ভিখারিটা ভাবছে আমি তো মোহর চাইনি, আমি তো মোহর চাইনি, মোহর পাবার আমি আশাও তো করিনি, প্রত্যাশা করিনি, মোহর পাবো এইরকম ইচ্ছাই আমার ভেতরে কোনোদিন নেই, এখনো নেই। তাছাড়া মোহর হচ্ছে আমার জীবনে কোনো প্রয়োজনই নেই। রাধে একটু ভাবুন, যেটা আপনার জীবনে প্রয়োজন থাকে না সেটা আমরা কেউ ঘরে রাখি না, বাইরে ফেলে রাখি, কিছুদিন পর বাইরেও যখন কোনো প্রয়োজন থাকে না তখন খাল পাড়ে গিয়ে ডাস্টবিনে গিয়ে নদীর ধারে ফেঁকে দিয়ে আসি। অপ্রয়োজনীয় বস্তু জায়গা জোড়া করে থাকুক এটা আমরা কেউ চাই। দরিদ্র ব্যক্তি ভাবছেন মোহর তো আমার জীবনে কোনো প্রয়োজনই নেই, কি করব, মোহর চাইনি, মোহরের সুখ এসে গেছে, দরকার নেই বলে মোহরগুলোকে জড়ো করে মাথায় করে নিয়ে যে ব্যক্তি দিয়ে এসেছিল তাকে ফেরত দিয়ে এলো। রাধে রাধে, এটা ফিফথ সাইড, পঞ্চম সাইড। এই যে ফেরত দিয়ে এলো তার কিন্তু কোনো মানে অনুশোচনা, যে দশ বস্তা মোহর ফেরত দিলাম দুটো রাখলে হতো, এসব কিছু নেই। ও যেমন মোহর পাওয়ার আগে যেমন ছিল, মোহর পেয়েও তেমন ছিল, মোহর দিয়ে এলো সেই একই, হ্যাঁ হরিনাম করছে, কেমন করে যাচ্ছে, তার কোন হেলদোল নেই। ষষ্ঠ সাইড, যাকে মোহরটা ফেরত দিয়ে এলো অর্থাৎ সেই ধনী ব্যক্তি, সে কি ভাবছে? তার একটা ভাবনা থাকবে মোহরটা ফেরত পেয়ে, সে ভাবছে আরে বাস, আমি জানতাম জগতের আমি সবচেয়ে ধনী, এত ধনী আমি, আমার কাছে কোনা মাত্র পেয়ে সব ধনী হয়ে যায়,
আমার চেয়ে ধনী জগতে কেউ নেই আমি জানি। যে দশ বস্তা মোহর ফেরত দিয়ে যাই পাওয়ার পর না জানি সে তালে কত বড় ধনী। রাধে রাধে, এ তো আমাকে এক হাটে কিনে কোটি হাটে বিক্রি করে দেবে। আরে বাবা, কাকে আমি মোহর দিতে গেছি? সর্বনাশ, ভুল করে ফেলেছি। এ তো বিরাট ধনী, দেখে মনে হচ্ছে বাবাজির মতন, কিন্তু তো বিরাট ধনী, নইলে পরে দশ বস্তা মোহর কখনো ফেরত দেয়? এই ধনী ব্যক্তিটা হচ্ছে কৃষ্ণ। কিসে? কৃষ্ণ বলছেন নিজে মুখে, আমি হচ্ছে পূর্ণানন্দময়। কিসে পূর্ণানন্দ? রূপে রসে গন্ধে শব্দে স্পর্শে আমার থেকে আনন্দময় বস্তু ব্রহ্মাণ্ডে কেন ত্রিভুবনে নেই? আমার কাছ থেকে কণা কণা পেয়ে জগৎ ভেসে যায় আনন্দে। তাহলে আমাকে আনন্দ দিতে গেলে আমার থেকে অনেক কোটি গুণ বেশি কারোর আনন্দ থাকতে হবে, তবে সে আমায় আনন্দ দিতে পারবে। কিন্তু এটা তো জগতে সম্ভব নয়, আমি সরৈশ্বর্যপূর্ণ, তাহলে আমাকে আবার আনন্দ দেবে কে? আমি জগৎকে আনন্দ দিই। এইটা হচ্ছে ধনী ব্যক্তিটা হচ্ছে কৃষ্ণ, যার থেকে কণা পেয়ে জগৎ ভেসে যায়। আর এই হত দরিদ্র ভিখারী যেটা, ওইটা হচ্ছে রাধারানী, রাধে রাধে। কিরকম দেখ, এই হত দরিদ্র ব্যক্তিটা মোহরের সুখ চাইনি, কিন্তু সুখ পেয়ে গেছিল। সে মোহরটাকে কি করলো? গিয়ে ফেরত দিয়ে দিল। ঠিক তেমনি আমি একটু আগে বলেছিলাম না, যে পতিব্রতা রমণী পতির কাছে সুখের কামনা বা বাসনা করেই না। যে ব্যক্তি যে রমণী করে সে হচ্ছে ব্যভিচারিণী। তার প্রতি প্রেমটাকে বলা হয় আটা লাগানো স্টিকার, এবং সেই প্রেমটাকে বলা হয় গিভ অ্যান্ড টেক পলিসি, অর্থাৎ তুমি কিছু দিলে তবে তোমাকে আমি কিছু দেব, এটাকে বলে ধান্দা পান, বাণিজ্যিক ভালোবাসা। তো ওটার জন্য আবার বউ ডাকার দরকার কি আছে? ওটার জন্য তো বউ ডাকার দরকার নেই, তো যে কোনো মানুষকে দিলেই সে তো আমার কাজ করে দেবে। আর অব্যভিচারিণী পতিপ্রেম, পতিপ্রেম যেটা বুঝিয়েছি আমি শুরুর দিকে, কি করবে? সে পতির কাছে সুখ পাচ্ছে, সুখ চাইছে না। তেমনি দরিদ্র ব্যক্তিটা সুখ চাইছে না, মোহরের সুখ পেল, মোহরটা ফেরত দিল। রাধারানীও কি করেন? কৃষ্ণকে সুখ দিতে গিয়ে সুখের বাসনা তার চিত্তে বিন্দুমাত্র নেই, কিন্তু কৃষ্ণকে সুখ দিতে গিয়ে কোটি কোটি সুখ কৃষ্ণের কাছ থেকে পেয়ে যায়। সেই সুখটাকে জড় করে কৃষ্ণকেই আবার রাধারানী ফিরিয়ে দেয়। রাধে রাধে, এইটাকেই বলা হয় কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী ভক্তি। একেই বলে পারফেক্ট ভক্তি। এই ভক্তিটা সদ্গুরুর কাছে আছে। ওই জন্য বলছিলাম ঘন্টা নাড়লেই আরতি হয় না, শুরুতে বলেছি। কোন স্বরূপে আপনি আরতি করছেন? আপনি কে? আর যার আরতি করছেন সেই বা আপনার কি? এটাকে বলা হয় সম্বন্ধ তত্ত্ব। কোথায় আরতি করছেন? মানে মন্দিরে। বলে কি ইস্যু হয়নি? ও আরতি করাও যা, ও না করাও তাই, ওর মধ্যে ভক্তি নেই। তোমাকে জানতে হবে গৌর কোথায় আছে, কৃষ্ণ কোথায় আছে। আগে গৌর লীলায়, নবদ্বীপ লীলায় ঢুকতে হবে, তারপর কৃষ্ণ লীলা। হ্যাঁ, কাউকে যদি জিজ্ঞেস করি গোপাল আছে নাকি বাড়িতে, বললো হ্যাঁ আমরা তো প্রসাদ সেবী, গোপাল আছে। গোপাল আছে? গোপাল তোমার কে হয়? বলো ব্যাটা হয়। গোপালকে ব্যাটা হয়, গোপালকে তুমি ব্যাটা রূপে দেখো তাই তো? বললো হ্যাঁ। আর গোপালকে প্রণাম করো? বললো হ্যাঁ।
বলে বেটাকে তুমি প্রণাম করলে কি করে, জয় রাধে। শাস্ত্রের কথা এত সহজ জিনিস নয়। একাধারে তুমি তাকে পুত্র ভাবছো, আবার ভগবান জ্ঞান করে তুমি তাকে প্রণাম করছো, তো ঘেঁটে ঘ হয়ে গিয়ে সব তো ঘোল হয়ে যাবে। দুই, তার সামনে বসে তুমি কি মন্ত্র জপ করছো, বলে কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় সোয়া, বলে এই মন্ত্র তো জপ করা যাবে না। কেন, গুরু যে দিয়েছে সে গুরুও কাঁচা, তার ভিতে মাটি পড়েনি, চলবে না। গোপীজন বল্লভায় সোয়া বলা যাবে না, ওটা চলে গেল অন্য মার্গে, পতি মার্গে চলে গেল, আর আমি দাসী তার। কৃষ্ণায় গোবিন্দায় অবধি বলা যেতে পারে, তারপরে তো বলা যাবে না। অর্থাৎ ভগবানকে তুমি পতিও দেখছো, আবার পুত্র জ্ঞানও দেখছো, আবার ভগবান বলে প্রণামও করছো, তিনটে একসঙ্গে কি করে হবে? এটা তো কখনোই সম্বন্ধ তত্ত্বের মধ্যে পড়েই না, কোন শাস্ত্র অনুমোদন করেনি। এই জন্যে একটা গুরু ধরতে হবে স্ট্রেংথফুল গুরু, দীপক জ্ঞান লাভ করা কি বলা হয় দীক্ষা বা দীক্ষা। দীক্ষা শব্দের অর্থ হচ্ছে দীপক জ্ঞান প্রাপ্তি, এক কথায়। এই ভক্তিটা যেটা এতক্ষণ ধরে বুঝালাম, এটা আছে। আপনি ধরুন ভোগ রান্না করছেন, আপনি কে রে ভোগ রান্না করছে, বলো আমি শেফালি ভক্তি ভোগ রান্না করছি, বলো চলবে না। শেফালি বলে কোন স্বরূপ নেই শাস্ত্রে, কোন স্বরূপে তুমি ভোগ রান্না করছো, কোন স্বরূপে তুমি ভোগ নিবেদন করছো, কাকে করছো, এগুলো জানতে হবে, নইলে হবে না। প্রথম থেকে যেটা বলছি, এটা আছে সাধুর কাছে আর আছে সদ্গুরুর কাছে। এখন তো হোয়াটসঅ্যাপের যুগ, ফেসবুকের যুগ, ভালো করে একটা ধুতি পরে, মোটা করে, তিলক সেবা করে, হরিনামের ঝোলা হাতে ঝুলিয়ে, তুলসীর টব রেখে একটা ছবি মার্কেটে ছেড়ে দিলেই হবে, লোককে তো চিনল না ভেতরে আমার কি আছে। বাবরে বিশাল বড় মহাত্মা, বাবরে ফাটাফাটি লোককে ঠকাচ্ছি, আমি ঠকাচ্ছি, এই জায়গাগুলো ভাবতে হবে। হোয়াটসঅ্যাপ দেখে মুজে গেলে হবে না, আমার কথা শুনেও মুজে গেলে হবে না, আমার আচরণটা দেখতে হবে, আমি কি করছি। গুরুকেও বাজাতে হবে, নাহলে হবে না। তবে কখনো কখনো শিষ্যর গুতো খেয়ে গুরুও সোজা হয়, যেমন আমি হয়েছি, 22 বছর ধরে গুঁতো খেতে খেতে সোজা হয়েছি। ষাঁড়ের গুঁতো, শিষ্যর গুঁতো হচ্ছে সাংঘাত, সেই রাম শিষ্য যদি হয় না, গুঁতি একদম গুরুকে সিদ্ধ করে দেবে। ভাগবতের 5ম স্কন্ধের 5ম অধ্যায় 2 আর 3 শ্লোকের আগের শ্লোক গুলো দেখবেন, সেখানে ঋষভদেব বলে গেছে যে গুরু তার শিষ্যকে ভক্তির পথে হাঁটাতে বা চলাতে পারে না, সে গুরুকে ছাড়লে কোনো পাপ হয় না। রাধে রাধে, গুরু ছাড়ি গুরু ধরে, সেই জন্য নরকবাসী, গুরু ছাড়বি কেন? এগুলো হচ্ছে এই শাস্ত্রের কথাকে ঢাল রূপে ব্যবহার করে আমার পকেট ভর্তি করা। গুরু ছাড়া যায়? কে বলেছে ছাড়া যায় না? শিষ্য যদি ভক্তির পথে যায়, যেতে চায়, যে গুরু সেই জায়গাটা নিজেরই নেই, সে দেখাবে কি করে? সে নিজে আস্বাদন না করলে ক্ষীর কি বস্তু, সে যদি নিজে না খায় ক্ষীর সব মধ্যে আপনাকে বোঝাবে কি করে? ঠিক আছে, হোয়াটসঅ্যাপে পীড়িত করলে হবে না, সামনাসামনি দেখতে হবে, ফেসবুকে সব চলবে না, ওটা জীবনে একটাই হবে। কারণ কানের গুরু একবারই হবে, সে গুরুকে যদি ছেড়েও দেন তারপরেও, কিন্তু অন্যজনার কাছেও কান পাতা যাবে না। কান একবার পাতা যা হয়ে গেছে, কান দুবার পাতা যাবে না। ক্রমসন্দর্ভে এগুলো সিদ্ধান্ত দিয়ে গেছেন মহাপ্রভু জীব গোস্বামীকে দিয়ে। গুরু পরিত্যাগ করা যায়, কিন্তু কান দুবার কারোর কাছে পাতা যাবে না।
সেই ভক্তিটা, সেই এই এই যে ভক্তি, এই ভক্তিটা সদ্গুরু সাধুর কাছে আছে। এই ভক্তিটা করার জন্যই কৃষ্ণ আমাকে মানব দেহ দিয়ে পাঠিয়েছে। আমি গুরু হই, মহারাজ হই, সন্ত হই, মহান্ত হই, যে হই, কৃষ্ণকে সুখ দেবার জন্য মানব দেহ গুরু কৃষ্ণ নয়। গুরু যদি নিজেকে কৃষ্ণ বলে ফেলে বা ভাবেও, সে গুরু পদবাচ্য নয়, গৌরব শূন্য হতে হবে। গুরুকে ভজন মার্গে গুরু হচ্ছে কৃষ্ণের খুব নিকটজন ব্যক্তি। আপনার শিষ্যর জ্ঞানের কাছে গুরু কৃষ্ণ হতে পারে, কিন্তু গুরু যদি নিজেকে কৃষ্ণ ভাবেন তাহলে কিন্তু সত্যানাশ। এটা গেল একটা সাইড। সাইড দুই, গুরুদের এই যে বলছিলাম অভিমান গৌরববোধ, দেখবেন আমরা বাড়িতে গেলি আসছি রাস্তা থেকে দেখতে পেলে দেখুন ঘটি করে জল নিয়ে গামলা ফামলা নিয়ে সব রেডি। আবার আপনাদের মেদিনীপুর জেলায় এমন গুরু বেরিয়েছে, তিনি আবার শিষ্যদের সব জানিয়ে দিয়েছে আমি যদি কোনো সময় তোমার বাড়িতে যাই গাওয়া ঘি দিয়ে আমার পাটাকে মালিশ করতে হবে। ফার্স্ট আছে ডিমারিতে বাড়ি, আমি নাম করছি বড় কীর্তনিয়া, 50,000 টাকা রেট তার কীর্তন শুনতে আপনারা হুর হুর করে যান, বাপ রে বাপ। এবং ঘি মাখাবার পর জল দিয়ে চরণ ধুলে হবে না, দুধ দিয়ে তার চরণ ধোয়াতে হবে। আচ্ছা এরম ব্যক্তি আছে ভাস দিয়ে গেল। একটা কথা আছে না, গাধার পিঠে যদি এক বস্তা মোহর চাপিয়ে দেন গাধা কখনো মর্ম বোঝে না মোহরের, ও বোঝেই বেড়ায়, বোঝেই বেড়ায়। গাধা মোহর যে কত মূল্যবান বস্তু জানে, জানে না, বয়ে বেড়ায়। তেমনি এই সমস্ত গুরুদের বাড়ি থেকে দেখবেন ঝাঁ তক তকে ঘর, এসি মেশিন লাগানো, আর আলমারির দিকে তাকিয়ে দেবেন গ্রন্থের সম্ভার, আপনি ভাববেন বিশাল ব্যাপার। গ্রন্থ থাকলে সে ভক্ত হয়ে গেছে এটা প্রমাণিত হয় না, বড় জোর সে পণ্ডিত হতে পারে। পণ্ডিতের বা পাণ্ডিত্যেরও তো দাম দেয়নি মহাপ্রভু, তার প্রমাণ সার্বভৌম প্রকাশানন্দ সরস্বতী ইত্যাদি নাম দেয়। তা বলছে যে গুরু চরণ ধোয়া যে গুরু নিচ্ছে সে কিন্তু গুরু নয়, তার কাছে দীক্ষা নিলে সত্যানাশ হয়ে যাবে। তার প্রমাণ মহাপ্রভু দিয়ে গেছে কোথায়, বলেছি অমানিনা মানদিন কৃত্তনীয় সদা হরি। অমানিনা মানে কি, শিক্ষাষ্টকে বলেছে জগতে যার মান পাবার কোন রকম যোগ্যতার বিন্দু মাত্র নেই। কথাটা বুঝতে হবে, আমরা একার সময় পাড়া ঘরে এক একটা লোক আসে না, হই ছেই যা হই পাতাই দি না, সবাই সবাই ছেই ছেই করে, এই রকম এই ছেই ছেই করা ব্যক্তিদের লিস্ট হলে ব্রহ্মাণ্ডে যিনি এক নম্বরে থাকবেন, অর্থাৎ যা কোন যোগ্যতা নেই। বলছে তুমি যদি সদ্গুরু হও তাকেও মান দেবে, এটাকেই বলে অমানিনা মান দেন কৃত্তনীয়। কৃত্তনীয়া বলে অনেকে, কৃত্তনীয়া মানে যে কীর্তন করেন, কৃত্তনীয় মানে হচ্ছে যিনি এই রকম মান দিয়ে হরি নাম করেন তাকে বলা সদা হরি। তাহলে কাউকে ছোট করা যাবে না, তাকেও মান দিতে হবে নিজেকে। কি বলছে মহাপ্রভু, বললেন জগতে সবাইকে মান দেবে তুমি, একজনকে শুধু মান দেবে না।
কেসে দেখবেন যারা সুরাপান করে তাদের আমরা মান দিই না, ঘৃণার চোখে দেখি। শাস্ত্র বলল সুরাপান করছে ওর কর্মফলের দোষে করছে, ওসব দেখার জন্য তোমাকে মানব দেহ দিয়ে কৃষ্ণ পাঠাই। তুমি তোমার ইষ্ট দেবতাকে জানাও, এর থেকে একে মুক্তি করে ভক্তির পথে আলো দেখাও, ওকেও মান দিতে হবে। তাহলে যারা মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন খায় বলে ওটা ওর কর্মদোষে খাচ্ছে, ওর ফল ওকে নিতে হবে, ওটা দেখার জন্য তোমার মানব দেহ নয়। তাহলে যারা বেশ্যা বৃত্তি করে বলে ওটা দেখার জন্য মানব দেহ নয়, লক্ষ্য হীরা বেশ্যা ছিল তো, তাকেও তো মহাপ্রভু কৃপা করেছেন, ছাড় তো দেয় নাই, দিয়েছে কৃপা করেছে। তাহলে এত বড় ব্রহ্মাণ্ডে সবাইকে মান দেবে, একজনকে মান দেবে না সেটা কে? শাস্ত্র বললেন তুমি নিজেকে কখনো মান দেবে না। রাধে রাধে কি হাই ফিলোজাফি, নিজেকে সবসময় ভাববে আমি জগতের সবচেয়ে নিচ হীন, জগতে সবাই কৃপায় ভেসে গেল, পরে রইলাম আমি একা। প্রমাণ প্রবোধানন্দ সরস্বতী মহারাজ, পূর্বে নাম ছিল যার সরস্বতী মহারাজ। এই প্রবোধানন্দ সরস্বতী মহারাজ এত গৌর কৃপা পেয়েছেন তো ভজন করেন, মহাপ্রভু শুনেছে যে প্রবোধানন্দ জি নাকি খুব ভালো ভজন করছে, মহাপ্রভু একটি ভক্তকে ডেকে বলেছে চুপি চুপি গিয়ে দেখে আসবে তো প্রবোধানন্দ ঘরে কি করছে, চুপি চুপি, প্রবোধানন্দ যেন জানতে না পারে, কেউ যেন জানতে না পারে, দেখে এসে আমাকে বলবে আর কাউকে বলবে না। আচ্ছা প্রভু, গিয়ে দেখছে প্রবোধানন্দ তার ঘরের মধ্যে পাইচারি করছে অস্থির ভাবে, আর জানলা কপাট বন্ধ, কান পেতে শুনছে, ভেতরে বসে বলছে পাইচারি করতে করতে বলছে ছি 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 ছি, সব ভেসে গেল ভেসে গেল, জগৎ সব ভেসে গেল, নিতাই গৌরকে কেউ চিনল না কেউ চিনল না। সে দেখে এসে শুনে এসে মহাপ্রভুকে রিপোর্ট দিলেন, মহাপ্রভু শুনে হাসলেন আর ভাবলেন, মনে মনে বললেন প্রবোধানন্দের লোকে বলছে ভজন করছে বটে কিন্তু ওরা কোনো ভজনের ভটাই শুরু হয়নি, রাধে রাধে কোথায় হিটটা করছে। আরো বছর খানেক পর মহাপ্রভু সেই ব্যক্তিকে বলে আর একবার গিয়ে দেখে এসো তো কি করছে, হে ফাঁক ফুঁক দিয়ে উঁকি মেরে দেখছে প্রবোধানন্দ জি এক জায়গায় বসে বসে বলছে, যাক এইবার নিশ্চিন্ত হলাম, জগতে কেউ কেউ নিতাই গৌরকে চিনেছে, কেউ কেউ হাতে গোনা কজন, এই বলে যাচ্ছে। মহাপ্রভুকে সে রিপোর্ট দিতে মহাপ্রভু শুনে বললেন যাক ভজনের ভটা এখন শুরু হয়েছে, বাকিটা এখন বহু পথ যেতে হবে। আরো এক দু বছর পর বলে এবার দেখে এসো তো, গিয়ে দেখছে সাংঘাতিক কাণ্ড, উন্মাদ হয়ে যায় যেমন, বিকার এসে গেছে, দেয়ালে মাথা ঠুকছে, রক্ত পড়ছে, চিৎকার করছে পাগলের মতো, বলছে হা গৌর হা গৌর হা নিতাই, নিতাই গৌরের কৃপা বন্যায় জগতের সবাই ভেসে গেল, পড়ে রইলাম আমি শুধু একা, আমি একা পড়ে থাকলাম, আর কেউ নেই জগতে, কীট পতঙ্গ পশু পক্ষী সব ভেসে গেল, আমি এত পাপি। মহাপ্রভুকে বললেন, মহাপ্রভু তারপরে সে দর্শন দিয়েছিলেন। এখন এই যে বলছি এত কৃপা পাবার পরেও বলছি আমি ভাসলাম না, তো ভক্ত শাস্ত্রের মাধ্যমে মহাজনরা প্রশ্ন করছেন যে বন্যা যখন সবাই কৃপায় ভেসে গেল আমি একা পড়ে থাকলাম, আমি কি তাহলে এই ব্রহ্মাণ্ডের বাইরে নাকি? এটা কখনো হয়নি। জগতে যখন কোথাও বন্যা হয় যে স্থানে বন্যা হয় সেই স্থানে সকল বস্তুকেই তো ভাসিয়ে নিয়ে চলে যায়,
এমনকি কেউ ঘরের মধ্যে থাকলেও বন্যার জল তাকে গিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে আসে, কাউকে রেয়াত দেয় না। কিন্তু জগতে যে স্থানে বন্যা হয় সেই স্থানের কোন এক ব্যক্তি যদি একটা উঁচু মাচা করে বসে থাকে সেখানে তো জল অত দূরে উঠতে পারে না, উঠতে না পারলে তাকে ছুঁতে পারে না, ছুঁতে না পারলে তাকে টেনে ভাসাতে পারে না। এখন অত উঁচু মাচাটা কি? প্রবোধানন্দ বলছে সবাই ভেসে গেল, আমি ছিলাম উঁচু মাচাই তাই ভাসতে পারিনি। ভক্ত বলছে অত উঁচু মাচাটা কি? প্রবোধানন্দ জি বলছেন অভিমানের মাচায়, অহংকারের মাচায়, গৌরব বোধের মাচায় বসেছিলাম। আমি ধনী, আমি মানি, আমি কুলীন, আমি পণ্ডিত, আমি ব্রাহ্মণ, এইসব কোটি কোটি যে অভিমান, এই অভিমানের মাচায় বসে আছি তাই ভাসতে পারলাম না। এটা হচ্ছে ভক্তি। এত কিছু কৃপা পেয়েছে তারপরেও বলছে বঞ্চিত পেলাম না, কেন না? ভক্তি দেবীর একটা স্বভাব আছে, পাওয়ার পরেও চিত্তের মধ্যে অভাব রেখে দেয়, না পাওয়ার একটা অভাব রেখে দেয়। পেয়েছে সম্পূর্ণভাবে, মা যশোদার কোলে শুয়ে স্তনপান করছে, মা যশোদা কোলে শুয়ে নিয়ে কাঁদছে, বসিয়ে নিয়ে কাঁদছে, কেন? কৃষ্ণ যদি হারিয়ে যায়, পেয়ে গেছে রাধারানী কৃষ্ণকে পাচ্ছে, এত পেয়েছে, তবু কাঁদত, তবু কাঁদত। ওই কারণে এটা ভক্তি দেবী করায়, ভক্তের চিত্তে পূর্ণতা রাখে না কখনো, অপূর্ণ রেখে দেয়, একটা ভাব, একটা অভাব রেখে দেয়। ওই অভাবটার জন্যেই মা যশোদাকে নন্দ বাবাকে ধরাদ্রণ হতে হয়েছিল, অভাবটার জন্য। কি ঐশ্বর্য, ব্রহ্মাও তো পেয়েছে, যেভাবেই হোক ঐশ্বর্য পেয়েছে, মাধুর্য পায়নি। মাধুর্য আস্বাদন করার জন্যই ব্রহ্মার চিত্তের মধ্যে একটা লোভ ছিল, সেই লোভটাকে মেটাবার জন্যে কি করলেন না, কৃষ্ণ একটা ইচ্ছা জাগালো ব্রহ্মার ভিতরে যে মাধুর্য আস্বাদন করব। এসো বৃন্দাবন লীলায়, ওই যে ব্রহ্মমোহন লীলা করালো, এটা ভক্তি দেবীর কাজ। সে যাই হোক, এই ভক্তিটা লাভ করবার জন্য মানব দেহ কৃষ্ণ দিয়েছেন, নিজে সুখ পাবার জন্য নয়, কৃষ্ণকে সুখ দেবার জন্য মানব দেহ। আর এই ভক্তিটা লাভ করতে গেলে প্রথম যে শর্ত, সেটা হচ্ছে জগতে কোনো সঙ্গে, কোনো বস্তুর সঙ্গে, কোনো ব্যক্তির সঙ্গে যাই হোক না কেন, বিন্দু মাত্র সম্পর্ক বা সম্বন্ধ থাকলে চলবে না, এই ভক্তি লাভ হতে পারে না। এবার ভক্তির লক্ষণগুণ আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। এই ভক্তিটা সদ্গুরুর কাছে থাকে এবং সদ্গুরুকে সাধু বলা হয়। এবার সাধুর যার কাছে এই ভক্তিটা আছে, এই ভক্তির একটা লক্ষণ আছে, সেই লক্ষণটা কি? ভাগবতের পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায় 2 আর 3 শ্লোকে সেই লক্ষণটা বলা আছে। মহান্তস্তে সমচিত্তা প্রশান্তা বিবন্যব সুহৃদ সাধবজে ইত্যাদি শ্লোক। আমি আবার বলছি, পঞ্চম স্কন্ধের ভাগবতের পঞ্চম অধ্যায় 2 এবং 3 শ্লোকে আছে কি শ্লোকটার বাংলা অর্থটা হচ্ছে, যিনি এই ভক্তির অধিকারী হবে তিনি সাধু হবেন, যিনি সাধু হবে তার লক্ষণটা প্রথম হবে সমচিত্তা, দ্বিতীয় লক্ষণ হবে প্রশান্ত, তৃতীয় লক্ষণ হবে ক্রোধ রহিত,
চতুর্থ লক্ষণ হবে জগতের সকলের জন্য, সকলের মঙ্গলের জন্য ভগবানের চরণে অশ্রু বিসর্জন জান দেবে। সমচিত্তা হচ্ছে প্রথম লক্ষণ। সমচিত্তা হচ্ছে যে গুরু বা যিনি জগতের সমস্ত বস্তুকে একই ভাবে দেখে, সমান দৃষ্টিতে দেখে। গাছকে গাছ দেখছে না, কৃষ্ণ দেখছে। লতাকে লতা দেখছে না, কৃষ্ণ দেখছে। মানুষকে মানুষ দেখছে না, কৃষ্ণ দেখছে। কীট পতঙ্গ পশু পক্ষী স্থাবর জঙ্গম যা কিছু কৃষ্ণ দেখছে। কখন দেখছে? যখন তিনি ভাবের মধ্যে রয়েছে ভজনে। আর যখন ভাবটা তার চলে যাচ্ছে, তখন সে গাছগুলোকে কিন্তু কৃষ্ণ দেখছে না, কিন্তু যা কিছু দেখছে তার মধ্যে কৃষ্ণের সত্তাটাকে দেখছে। এর মধ্যে কৃষ্ণ আছে, তাকে আঘাত করতে পারছে না, করবার ইচ্ছা করছে। সমচিত্তা, যিনি জগৎ সংসারের সবাইকে সমান চোখে দেখেন, তিনি সদ্গুরু, তিনি সাধু। বিদ্যাপতিকে বলা হয়েছে, এই বিদ্যাপতি সম্বন্ধে কি কুরুচিকর মন্তব্য যে কীর্তনীয়রা করেন, লজ্জায় মাথা হেঁট। বিদ্যাপতি কে ছিল, তার ভজনটা কি, সব জানবার চেষ্টা করেন। ওই বেশ্যার জায়গাটা ওখানটা তো একটু মিচড়ি দেওয়া আছে, তো ওইগুলো বলে দেখবেন, শুনলে পরে লোকে একটু বেশ কামটা একটু ভালো জাগে। তো ওইগুলো বলে, কাম নিবৃত্তি করার জন্য যে হরিকথা, এটা বক্তা শ্রোতার মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। যখন তাকে বার করে দিয়েছিল যে আমাকে এইভাবে ভালো নাম এসে ভগবানকে ভালোবাসলে তুমি ভগবান পেতে, তখনই এসে তিনি নাম নিয়েছিলেন, দীক্ষা নিয়েছিলেন। নাম নেবার কিছুদিন পরে তিনি যখন চলে আসছেন বৃন্দাবনের পথে, বিকারগ্রস্ত হয়ে পড়েছিলেন, রাধা ভাবে ভাবিত হয়ে, এবং বিকারগ্রস্ত হয়ে স্ফুরণের দ্বারা যে শ্লোকগুলো, এমনি তখন দক্ষিণ ভারতে কথা ছিল, মানে একে অপরের সঙ্গে কথা বলতো সংস্কৃত ভাষায়। বিদ্যাপতি ছিলেন সংস্কৃতে বিশাল দক্ষ পণ্ডিত, তার বাবাও ছিলেন। ওই পথে বৃন্দাবনে আসতে আসতে রাধা ভাবে যে শ্লোকগুলো বলেছিলেন, পিছনে কিছু ব্রাহ্মণ ছিল, তারা শ্লোকগুলো লিখে রেখেছিলেন, 142টা শ্লোক। সেই 142টা শ্লোক সেই গ্রন্থতে হয়েছিল। সেই গ্রন্থটির নাম হচ্ছে কৃষ্ণ কর্ণামৃতম। মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গিয়েছিলেন, তখন একটি মন্দিরে কৃষ্ণ কর্ণামৃত পাঠ হচ্ছিল। ভাবতে পারেন, মহাপ্রভু নিজে হাতে 122টা শ্লোককে লিখে নিয়ে এসেছিলেন এই বঙ্গদেশে। এই 142টা শ্লোকের মধ্যে 4টে শ্লোক মহাপ্রভু পাঠ করতেন। তার মধ্যে 41 নম্বর শ্লোকটা অত্যন্ত বেশি শুনতেন রায় রামানন্দ আর সার্বভৌমের কাছে পুরীর গম্ভীরায় বসে। এই বিদ্যাপতির পদ, বিদ্যাপতি ছিলেন রাজকবি, চণ্ডীদাস ছিলেন মাটির কবি। মাটির কবি কাকে বলে জানেন? বহুদিন বৃষ্টি নেই, প্রথম বর্ষার জলটা যখন মাটিতে পড়ে, ধুলোর উপরে দেবের একটা সোঁদা গন্ধ বেরোয়, খুব সুন্দর লাগে গন্ধটা নিতে, মনে হয় আরো আরো নিয়ে যেন চিত্ত যেন পূরণ হয়। বিদ্যাপতি এই চণ্ডীদাসের পদ হচ্ছে তাই। আপনি যতই আস্বাদন করুক না কেন, মিটবে না, কোটি কোটি ভাব দেওয়া আছে। যার যেমন চিত্ত, সেই চিত্তের ভাব যেমন, সে তেমনি নিতে পারবে। মানে পদের মধ্যে যা বলা আছে তার থেকে অনেক বেশি না বলা আছে।
আর বিদ্যাপতির ছিলেন রাজকবি, তার পদের মধ্যে যে ভাব সেটা দিয়া আছে, এর বাইরে কিছু নেই। তা বিদ্যাপতী কৃষ্ণকে বলছেন, মাইক ভাই কোথায় গেল? মাইক ভাই সাউন্ডটাকে একটু ইয়ে কর, ভাষা জয় রাধে। মাধব বহুত মিনতি করত, মাধব বহুত মিনতি করত। দে তুলসী দিল এ দেহো সমর দিল, দয়া জানি না ছোড়বি মোয়ে, মাধব বহুত মিনতি করত। বিদ্যাপতি কৃষ্ণকে বলছে, দেখুন সদ্গুরু সাধু কাকে বলে। কৃষ্ণকে বিদ্যাপতি বলছে, প্রভু একটু কৃপা করো, দেই তুলসী দিলা এ দেহ সমর দিলা, যেদিন তোমার চরণে তুলসী দিয়েছি সেদিন তো আমি দেহ মন প্রাণ তোমাকে দিয়েছি। দেখুন আমরাও বলি, হা গোবিন্দ সবই তো তোমার, কিন্তু যেটা বলি না সেটা কি বলি, তো সেটা ভেতরে থাকে, চাবিটা কিন্তু আমার। অর্থাৎ আমাদের জীব যেমন অস্বচ্ছ, মন আরো বেশি অস্বচ্ছ। হ্যাঁ, মুখে বলছি এক, মনে কিন্তু রয়েছে আর এক, ভাবছে খুব ফাঁকি দিলাম, ভেতরে রয়েছে তোমার বুদ্ধি বেজে, তোমারই ভিতরেই রয়েছে সে, জয় রাধে। তা বিদ্যাপতী বলছে, যেদিন তোমার চরণে তুলসী দি দি সেই দিনই তো সব দিয়ে দিয়েছি। দেখুন বিগ্রহ সেবা করেন না, কি ভাবটা নিয়েছে, এ ভাবটা কার? দেহ মন আদি তোমাতে সপেছি, কে বলেছিল? কুল ছিল অভিমান বধু, তুমি সে আমার প্রাণ, দেহ মন আদি তোমাতে সপেছি, কুলশীল অভিমান বধু, তুমি সে আমার প্রাণ। রাধারানীর উক্তি, দেহ মন আদি, আরে মন গেলে তো দেহ তার কাছে এমনি চলে যায়, ওখানে আটকে রাখা যায় না, অসম্ভব। মন চলে গেছে দেহ যাবে, কিন্তু আদি বললো কেন? আদি মানে হচ্ছে রাধারানী বলছে, গোবিন্দ এর বাইরেও যদি আমার বলে কিছু থাকে সেটাও তোমাকে দিয়ে দিয়েছি। লোকে কলঙ্কিনী বলবে, বলুক তুমি তো জানো আমি সতী কিংবা কতটা অসতী, কেউ নাই জানো, তুমি তো জানো, তুমি অন্তর জামিন, তুমি জানো। এই ভাবটা নিয়েছে তুলসী, আমরাও দি, রাধারানীও দেয়। রাধারানী তুলসীটা কেমন দিচ্ছেন? একদিন চোখের পাতার উপরে একটা তুলসী পাতা রেখে দিয়ে চুপ করে রাধারানী বসে আছে,
চোখের পাতার উপর আপনি যদি তুলসী রেখে দেন, আপনাকে দেখে আমি কি বলবো? মাথা ব্যথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। আপনার মনের ভাবটাই সে বুঝল না। জগৎকে কৈফিয়ত দেওয়ার জন্য আপনার মেহনত, আপনার জন্ম নয়। রাধারানী কাউকে কৈফিয়ত দেন না। তুলসী পাতাটা চোখের উপর পাতার উপর ডেকে চুপ করে বসে আছে। সেই সময় ললিতা এসে, ললিতা এসে ওই অবস্থা থেকে বলছে, হাই আল্লাহ রাধে, তোর কি মাথা খারাপ হয়ে গেল? কি চুপ করব, চোখের পাতার উপর কেউ তুলসী পাতা দেয়? কি হয়েছে তোর? নাবা, রাধারানী বলছেন, ও ললিতে, তুই তো জানিস না আমার গোবিন্দের চরণটা কতটা নরম, কতটা কোমল, ওটা আমি জানি। রাধে রাধে, এতটা নরম, এতটাই কোমল ললিতে, ওর চরণে এক পাতা তুলসী দিতেও আমার হাতটা কাঁপে থরথর করে, ভয়েতে কাঁপে। কেন জানিস ললিতে, আমার গোবিন্দ তুলসীটা যে চরণে দি, তার তুলসীর আঘাতটা পর্যন্ত সে সইতে পারে না। কি ভাব, ভজন হচ্ছে ভাব প্রধান। ও ললিতে, চোখের পাতা হচ্ছে দেহের মধ্যে সবচেয়ে নরম কোমল, চোখের পাতায় দিয়ে পরীক্ষা করছি, যদি দেখি চোখের পাতায় তুলসীটা রেখে আমার চোখের পাতাতে ব্যথা ব্যথা অনুভব হচ্ছে, তাহলে আর যাই হোক, আজ থেকে গোবিন্দকে আমি আর তুলসী তো বই না। রাধে রাধে, তাতে পাপ হয় না, যা হয় হবে, তবু না। কি ভাব, এই ভাবটা নিয়েছে বিদ্যাপতি। আপনি সারা দিন 3 লক্ষ নাম করতে পারেন, কিন্তু এই ভাবটা যতক্ষণ না নিচ্ছেন ততক্ষণ আপনার ভজন শুরু হয়নি, আপনার বিগ্রহ সেবা হচ্ছে না, মন্ত্র বলা হয় পূজো হয় না, আরতি করছেন হচ্ছে না, এই ভাব দ্বারা নিতে হবে। এই জন্য বলেছে রাধা প্রেম গোপী ভাব, এই ভাব চাই। কৃষ্ণ বিদ্যাপতিকে বলছে, বিদ্যাপতি কৃপা তো চাইছো বুঝলাম, কিন্তু কৃপা পেতে গেলে তো কিছু গুণ থাকা দরকার। রাধে রাধে, তোমার কি গুণ আছে বলো শুনি, শোনার পর বিচার করব, যতখানি গুণ ততখানি কৃপা, তার বেশিও নয় কমও নয়। গুণ যদি থাকে কৃপা পাবে, যতখানি গুণ ততখানি কৃপা পাবে। আর বিদ্যাপতি, গুণ নেই কৃপাও নেই, বলো তোমার কি গুণ আছে। তখন বিদ্যাপতি গাইছেন, গানাইতে দোষ গুণ লেশেরা পাবেনি, গানাইতে দোষ গুণ লেশেরা পাবেনি, তুহু যাব করব বিচার, গানাই দোষ গুণ লেসেনা পাবনি, তুহু যাব করব বিচার, গনাইতে দোষ গুণ লেসেনা পাবনি। যেই কৃষ্ণ বিদ্যাপতিকে বলেছে তোমার কি গুণ আছে বলো শুনি, বিদ্যাপতি তখন এই লাইনে বলছে, হে প্রভু, তুমি যদি আমার গুণ বিচার করতে বসো, দোষগুণ,
বিচার করতে বসো, আমি জানি আমার জীবনে গুণের লেশটুকুও নেই। জয় রাধে, রাধে রাধে। আমরা বলি কি আমার এই গুণ আছে ওই গুণ আছে, এখন আবার তো নিজের ডাক নিজে পেটানো শুরু হয়েছে কলিতে। কেউ যখন ডাক পেটাচ্ছে না তখন আমাকে পেটাতে হবে, আমি খুব ভালো, আমি খুব ভালো, আমি খুব ভালো, আমার থেকে ভালো জগতে নেই। মানে আপনাকে বিচার করতে দিচ্ছে না, চাপিয়ে দিচ্ছে। আমরা বলি আমরা গুণের নিধি, কোনো গুণ নেই, গুণের নিধি। আর বিদ্যাপতি ওপেন ব্রড লাইটে সত্যের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলছে, গানাই গানাই তে দোষ গুণ লেশ না পাবেনি তুহু যব করব বিচার। তুমি বিচার করতে বসলে আমি জানি নিজে, তুমি কি বিচার করবে, আমি তো জানি আমার জীবনে গুণের লেশটুকু নেই। তখন কৃষ্ণ বলছেন, বিদ্যাপতী তাহলে তো কৃপা করা যাবে না, কারণ তুমি নিজে মুখেই বলছো তোমার জীবনে গুণের লেশ নেই, তাহলে আমি কি করে কৃপা করব। বিদ্যাপতি বলছে, কৃপা তোমাকে করতেই হবে। আরে কি পাগলামি কথা না, কি করে কৃপা করব, তুমি পদ বলে দাও। গুণ না থাকা ব্যক্তিকে যদি আমি কৃপা করি, জগৎ সংসার আমাকে চেপে ধরবে, আমি কি উত্তর দেব, কৃপা হবে না। বিদ্যাপতি বলছে, কৃপা তোমায় করতেই হবে, কৃপা করতে তুমি বাধ্য। আরে কোন সূত্র ধরে আমি কৃপা করব বুঝিয়ে দাও। বিদ্যাপতি তখন কৃষ্ণকে সূত্রটা ধরিয়ে দিচ্ছে, কোন পথে কৃষ্ণ কৃপা করতে বাধ্য। কি বলছে, তু জগন্নাথ জগত কায়াসি জগ জনব মুই ছা, কি মানস পশু পক্ষী জনমিয়ে অথবা কীট পতঙ্গ কর্ম বিপাকে গাতা গতি পুন পুন মতি রুহ তোমার সঙ্গ ভনায় বিদ্যাপতি অতিশয় কাতর তনয় তেহ ভব সিন্ধু তুয়াপদ পল্লব করিয়াবলম্বন তিলয় কয়েহ তিন বন্ধু, তিলয় কয়েহ তিন বন্ধু, তিলয় কয়েহ দিন বন্ধু মাধব বহতমি নাতি করু তুমি। এবার ভাঙানিটা হচ্ছে, বলছে প্রভু বৃন্দাবন লীলায় তুমি মানুষ তো কোন ছার, বৃন্দাবন লীলায় তুমি একটা বৃন্দাবনের ঘাস হয়ে যে জন্মছে তাকেও তুমি কৃপা করেছ। জয় গৌরী, কাউকে বাদ দাওনি তুমি। কি এ মানস পশু পক্ষী জনমিয়ে অথবা কীট পতঙ্গ ড্রেনের পোকা তাকেও তুমি কৃপা করেছ। কীট চালাই বাজ্য বিদ্যাপতি বলছে, প্রভু তু জগন্নাথ, প্রভু আমি বারবার জন্মাই বারবার মরি, এতে তোমার কোনো দোষ নেই প্রভু,
এটা আমার কর্মফলের দোষ, আমি যেমন কর্ম করি তার ফল আমাকেই নিতে হয়, এতে তোমার কোনো দোষ নেই, এগুলো শিক্ষা নিতে হবে। ভগবান আমার হক পাকাইলাম, আরে ভগবান কি যা করেছিস তার বিপরীত ফল দেবে নাকি? যে যথা মান প্রপদ্যং তেতাং স্তুতৈব বজাম্যহম, তুই জানিস না আগে ভুলে দেখ আগে। তা বলছে প্রভু এটা তোমার দোষ নেই, কিন্তু তোমার অনন্ত কোটি নামের মধ্যে একটি নাম জগন্নাথ, এই জায়গাটা কেউ বিচলিত হবেন না, একটু কৃপা করে শুনুন। পুরীতে অনেকে যায়, কেউ ফিশ ফ্রাই খেতে যায়, কেউ ঘুরতে যায়, কেউ এন্টারটেনমেন্ট যায়, কেউ আবার জগন্নাথ দর্শন। তা বিদ্যাপতি বলছে তোমার অনন্ত কোটি কোটি নামের মধ্যে একটি নাম জগন্নাথ, জগৎ যুক্ত নাথ। বিদ্যাপতি বলছে কৃষ্ণকে, প্রভু নাথ মানে কি? কৃষ্ণ বলছে নাথ মানে হচ্ছে স্বামী। আচ্ছা তা প্রভু তাহলে তুমি জগতের স্বামী? বলছে হ্যাঁ। বলছে আর কেউ জগতের স্বামী আছে নাকি? বলো না না, জগতের স্বামী একজনই হয়। যেমন সংসারের একজনাই নাথ হয়, যে গৃহস্বামী বলা হয় যাকে, গৃহে যতজন বাস করে প্রভু তারা কি সবাই গৃহের নাথ বা স্বামী হয়? বলছে না না, একজন। বলছে কে হয় প্রভু? যাকে তাকে কি গৃহস্বামী বা গৃহনাথ বলা যায়? বলো না না, গৃহস্বামী গৃহনাথ হবার কিছু গুণ যোগ্যতা থাকা দরকার, যার মধ্যে গুণগুণও থাকে বিদ্যাপতি সে গৃহের নাথ। বলো কি কি গুণ থাকতে হয় প্রভু? বলো সেই সংসারে সবাইকে যে সমান ভাবে মন নিয়ে দেখে সেই হচ্ছে গৃহস্বামী। বলো সমান মনটা কেমন? ধরো প্রভু ওই গৃহে যদি কোনো অবলা একটা পশু থাকে, গাভী টাভি, সে তো কথা বলতে পারে না, তার যদি কষ্ট হয় তার জন্য গৃহস্বামীর কষ্ট হয় কি? বললো হ্যাঁ, তার জন্য ভুক ফাটবে, তাকে বাঁচাবার চেষ্টা করবে। আচ্ছা সেই গৃহে যদি একটা ছোট্ট চারা গাছ শুকিয়ে যায় প্রভু? বলো তার জন্য তার বুক ফেটে ছিঁড়ে যাবে, হাহাকার করে উঠবে, কারণ সে তো ওই সংসারের মধ্যে যা কিছু আছে সবাইকে সমান ভাবনাই দেখে, এটা পিতা এটা মাতা এটা স্ত্রী এই আলাদা ছিল। বলো আচ্ছা প্রভু, তা প্রভু এই জগৎ সংসারে কেউ কি নিজের নাম নিজে নিজে রাখে কি? কৃষ্ণ বলছে না, নিজের নাম কখনো নিজে কেউ রাখে? তাহলে কে রাখে? বলছে তার অত্যন্ত প্রিয়জন যারা তারা নাম রাখে, তাকে যারা খুব গভীর ভাবে ভালোবাসে তারা নাম রাখে। আচ্ছা প্রভু যখন কারোর নাম রাখা হয় সেই নাম রাখাটা কিসের কিসের উপর বিবেচনা করে তবে একজনের নাম রাখা হয়? কৃষ্ণ বলছে কারোর রূপ দেখে নাম করা হয়, কারোর গুণ দেখে নাম রাখা হয়, কারোর আবার কর্ম অনুসারেও নাম হয়। আচ্ছা প্রভু তাহলে তোমার এই যে জগন্নাথ নাম বা কোটি কোটি নাম আছে এগুলো তুমি নিজে রেখেছো? বললো না। কে রেখেছে? বলছে আমাকে যারা ভালোবাসে আমার যারা প্রিয়জন তারা রেখেছে। তারা কারা প্রভু? বলো তারা সাধু। তাহলে যে যুগে যে সাধুর চিত্তেতে তোমার হয় গুণ নয় কর্ম নয় রূপ উদ্ভাসিত হয়েছে, কাছ থেকে দেখেছে তোমাকে, তার সঙ্গে ম্যাচিং করে সেই সাধু তোমার নাম রেখেছে, এইভাবে রাখতে রাখতে তোমার কোটি কোটি নাম হয়ে গেছে। কৃষ্ণ বলছে হ্যাঁ, তাহলে জগন্নাথ নাম যে তোমার এটাও তুমি রাখুনি, তোমার ভক্ত সাধু রেখেছে। কৃষ্ণ বলছে হ্যাঁ, তাহলে জগতের স্বামী জগতের নাথ হওয়ার গুণ বা যোগ্যতা গুণ তোমার কার ভেতরে আছে? সাধু কাছ থেকে সেটা দেখেছে বলেই তোমার জগন্নাথ নাম রেখেছে। কৃষ্ণ বলছে হ্যাঁ আছে।
বিদ্যাপতি বলছে প্রভু প্রত্যেকের একটা স্বভাব আছে, সে ধুলিকণা তারও একটা স্বভাব আছে, বৃক্ষ লতা গুল্ম তাদেরও স্বভাব আছে, পশু পক্ষী কীট পতঙ্গ মানুষ প্রত্যেকের স্বভাব আছে। কৃষ্ণ বলছে হ্যাঁ আছে। আচ্ছা প্রভু বলো তো কেউ কারো স্বভাব ছাড়তে পারে? কৃষ্ণ বলছে না, কেউ কারোর স্বভাব ছাড়তে পারে না। বিদ্যাপতি এইবার বলছে কৃষ্ণকে, প্রভু তুমি তো ভগবান, তুমি জগতের নাথ জগন্নাথ, জগতের যেমন সবাইকার কিছু স্বভাব থাকে, তোমার আবার কিছু স্বভাব টভাব আছে নাকি? হ্যাঁ, বিদ্যাপতিকে তখন কৃষ্ণ বলছে হ্যাঁ আমি ভগবান হলেও আমারও একটা স্বভাব আছে। বলছে তোমার স্বভাবটা কি বলো? কৃষ্ণ বলছে আমার স্বভাব হচ্ছে জীব নিস্তারিব, এই হয় স্বভাব। কি বললে? জীব নিস্তারিব, এই মোর স্বভাব। নিস্তারিব প্রভু, নিস্তারিব মানে কি? আরে বাবু নিস্তারি অনেক উদ্ধার করা। বলে এই তুমি ফেঁসে গেছ, ফেঁসে গেছ তুমি কেরকম? বলে তুমি বলেছ জীব উদ্ধার করব, কিন্তু তুমি বলনি ভালো ভালো যারা তাদের উদ্ধার করবো, যারা কমা পচা খেগো তাদের ফেলে রাখবো, এটা তো বলনি। অল ওভার জীবকে উদ্ধার করবো বলেছ? বললো হ্যাঁ করবো বলেছি। তাহলে প্রভু তোমার এটা স্বভাব? বলছে হ্যাঁ। তাহলে তোমাকে যদি তোমার এই স্বভাবটা ছাড়তে বলি, তুমি ছাড়তে পারবে? বললো না, আমি মরে গেলেও আমি আমার স্বভাব ছাড়তে পারবো না। জীব নিস্তার আমার এটা স্বভাব, আমি প্রতিযুগে আসি জীবকে উদ্ধার করে দিয়ে চলে যাই। বিদ্যাপতি এইবার বলছে প্রভু আমারও একটা স্বভাব আছে, আমিও ছাড়তে পারি না। তোমার আবার কিসের স্বভাব? বলো বারবার জন্মাই আর মরি, জন্মাই আর মরি, জন্মাই আর মরি, খালি পাপ করি যাই, পাপ করি যাই। এই গৌরী পাপ করে যায়, এটা আমার স্বভাব, আমি ছাড়বো কি করে? তুমি ভগবান হয়ে যদি তুমি তোমার স্বভাব ছাড়তে না পারো, তাহলে আমি পাপি হয়ে আমার স্বভাব ছাড়বো কি করে? তাই কৃপা তোমায় করতেই হবে। জয় রাধে। কি গভীরতা কথা! কৃষ্ণ বলছে বিদ্যাপতী, বহু দোষের মধ্যে তোমার একটা সুন্দর গুণ আছে, সে গুণটা হচ্ছে তুমি জগতের সবাইকে সমান চোখে দেখো, সমান ভাবে দেখো। জানো বিদ্যাপতী, যে সমান ভাবে জগতের সবাইকে দেখে সে সাধু হয়। বিদ্যাবরী বিদ্যাপতি সে হয় সৎ, সৎ সে সাধু। আর জানো বিদ্যাপতি, যে সাধু হয় তাকে কৃপা চাইতে হয় না, তার কৃপা হয়ে গেছে, তোমারও কৃপা হয়ে গেছে। রাধে রাধে। হ্যাঁ, কি অপূর্ব পথ! আর কি হবে এটা বলে বিশ্রাম দিয়ে দেবা, সবগুলো ভাঙা যাবে না, সময় যাবে। বলছে প্রশান্ত হবে, সদ্গুরু যিনি হবেন তিনি প্রশান্ত। আছে নাকি এখানে প্রশান্ত নামের কেউ? কেউ প্রশান্ত নামের কেউ আছেন নাকি? নেই তো? হাঁসের কাঁধে ব্যাগ নিয়ে নাকি নিয়ে কি? তোমার নাম কি প্রশান্ত নাকি? বেঁচে গেছো, থাকলে জিজ্ঞেস করতাম মানে কি। পান খাচ্ছ খাও, ভাগবত আসরে পান চিবিয়ে বসে বসে ওই বাহাদুরিটা না দেখালে মনে হয় ভালো হয়। তো বলছে প্রশান্ত মানে কি, শান্ত মানে কি আগে জানতে। স্থির, স্থির, অচঞ্চল। প্রমাণ
চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বললেন, অতএব কৃষ্ণ ভক্ত হন শান্ত, অতএব কৃষ্ণ ভক্ত হন শান্ত, অর্থাৎ অশান্ত হবার কারণগুলো সামনে উপস্থিত কিন্তু সে শান্ত বিচলিত নয়। যদি এক বিন্দু কেউ বিচলিত বা অশান্ত হয় তাহলে সে সদ্গুরু নয়, সে সাধু নয়। জয় রাধে। বেশ বুঝলাম, শান্ত মানে ধীর স্থির অচঞ্চল বুঝলাম। প্রোটা যোগ করলো কেন, প্রশান্ত বললো কেন? এই প্র শব্দের অর্থ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে দ্বিতীয় শ্লোকে শ্রীধর গোস্বামী, যিনি ভাগবতের মূল টিকাকার, তাকে দিয়ে মহাপ্রভু ব্যাখ্যা করেছেন। প্রকৃষ্ট রূপেকেই বলা হয় প্র, যেমন প্রকৃষ্ট রূপে যিনি বীর তিনি প্রবীর, যেমন নাম তার আগে প্রযোগ হচ্ছে প্রণাম। প্রণাম ভাগবতের 10-14 ব্রহ্মস্তুতিতে ব্রহ্মা কৃষ্ণকে বলছেন, প্রভু নমান্ত এব, ছোট্ট কথা, নমান্ত এব, হে প্রভু আপনার ভক্ত আপনাকে জীবনে একবার একটিবার প্রণাম করে কোটি জন্মের মতো আপনাকে কিনে নেয়। বালগোপাল মৌন থেকে উত্তর দিচ্ছে, হ্যাঁ, কিন্তু সে প্রণামটা কেমন? তখন বিশ্বনাথ চক্রবর্তী বাদ ব্যাখ্যা করছে, প্রণামটা হচ্ছে, ব্রহ্মা বলছেন তনু বাং মনোভীড়, তনু মানে শরীর দিয়ে প্রণাম, মনু মানে মন দিয়ে প্রণাম, বাং মানে বাক্য দ্বারা প্রণাম। সেটা কেমন? গোস্বামী ভাঙছে, প্রণাম প্রকৃষ্ট হচ্ছে অষ্টাঙ্গ, ষষ্ঠাঙ্গ, পঞ্চাঙ্গ আছে, যদিও বা আমাদের ষষ্ঠাঙ্গ দণ্ডবাদ শুয়ে পড়ে প্রণামটা নিষিদ্ধ, একদম শাস্ত্রে দেওয়া আছে, যদি একবার কেউ শুয়ে প্রণাম করে তাকে পরে 9টা জন্ম শ্বেত কুষ্ঠ নিয়ে জন্মাতে হয়, আমাদের বৈষ্ণব শাস্ত্রে দেওয়া আছে। গোস্বামী চরণ প্রভুরা কখনো মাটিতে শুয়ে পড়ে কাউকে প্রণাম করতেন না, ওই হাঁটু গেড়ে বসি প্রণামটা নিতে, কোন গোস্বামী প্রভু এই প্রণামটা গ্রহণ করেনি। কিন্তু এখন তো লোক দেখানি বেশি হয়, শুয়ে পড়ে হে করে তা করে বসি, মানে যত লোকের সামনে যত বেশি ঢং দেখাতে পারবো তত বেশি আমার প্রতিষ্ঠা যশ হবে, এগুলো একটু আছে, মানে বাহার দেখান, বাহার দেখান প্রণাম। তা প্রকৃষ্ট রূপে প্রণামটা কেমন? তখন বলছে যে মাথা ঝুঁকবে, শরীর ঝুঁকবে, বাক্য ঝুঁকবে, আর একটা জিনিস ঝোঁকা বাকি আছে, সেটা কি? সেটাই আমরা ঝোঁকাই, ওইটা ঝোঁকালে তবে তাকে বলা হয় প্রকৃষ্ট রূপে। আমরা ঝুঁকি, আমরা কি করি? প্রণাম করছি, ধরুন বৃন্দাবনে বা নবদ্বীপে গেছেন, গিয়ে ঘরে ঢুকে গর্ভগৃহের সামনে দাঁড়িয়ে ঠাকুরকে প্রণাম করছেন, বলছেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ্বর গোপিকা, এদিকে আর্চকে দেখে নিলাম জুতোটা বাইরে খুলে এসছি, ওটা আবার কেউ পড়ে চলে গেল না তো। অর্থাৎ বাক্য দ্বারা কৃষ্ণের নাম প্রণাম করছি, মাথা ঝুঁকিয়েছি, শরীর ঝুঁকিয়েছি, মন দিয়ে রেখেছি জুতাতে, মন ঝোঁকাতে হবে, মনকে ঝুঁকিয়ে দেয়া কে বলছে প্রকৃষ্ট রূপে প্রণাম। এইবার প্রশান্ত কাকে বলছে? বলছে জীবের বুদ্ধি সর্বদাই বিষয়ের প্রতি ধাবিত হয়, ছোট এমনকি ঘুমিয়ে ঘুমিয়ে খালি বিষয় 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 ছুটছে, যার বুদ্ধিটা কৃষ্ণ চরণে গিয়ে আটকে গেছে, ঘুমিয়ে ঘুমিয়ে কৃষ্ণ চরণ, জেগেও কৃষ্ণ চরণ, এই রকম বুদ্ধি যার আটকেছে সাধু সঙ্গ করতে করতে, তার সেই বুদ্ধিটাকেই বলা হয় প্রশান্ত,
প্রকৃষ্ট রূপে শান্ত হয়েছে। আমি আর দীর্ঘায়িত করব না, এদিকে চোখ মারামারি শুরু হয়ে গেছে, মানে এরকম করে খেচ্ছে চোখ আর কি, মানে শেষ করে দেন, শেষ করে দেন, কারোর দিকে তাকাতে হবে না, চোখটা খেচ্ছে সব, মানে কম খেটে যদি বেশি পয়সা পাওয়া যায় তো আমি বেশি বা খাটবো কেন? আমিও তো এই ধান্দাতেই থাকি, আমিও তো ধান্দাবাজ, আমি তো সাধু নই, ভক্ত নই। যাই হোক, এই বলে এখানে বিশ্রাম রাখছি। প্রত্যেকে আপনারা প্রসাদ না পেয়ে কেউ যাবেন না, একটু ধৈর্য ধরে প্রসাদ পাবেন। এখানে তুলসী আছে, তুলসী নিয়ে যাবেন।